बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के मैं आपनादेरके जे सेलाईटा देखाबो एटार नाम होच्छे फेदार स्टिच। और ये सेलाईटा करार जोन्नो प्रथमे आमी चारटा सोजा दाग केटे निलाम। आमी आज के आपनादेर साथे ये सेलाईटा दुई भावेई देखाबो, दाग दिए एबं दाग छाड़ा दुटोई किन्तु खूब इजी। बाट जारा एकेबारे नतून तादेर क्षेत्रे दागटा केटे निले আর একটু সুবিধে হয়। তো দেখুন, আমি প্রথমে একটা সেলাইটা উঠিয়ে নিলাম উপরের দিকে, দেন আমি মিডলে যে পয়েন্টটা আছে সেটা বাদ দিয়ে তারপরের পয়েন্টে নিচের দিকে আমি সুতোটা নিয়ে নেব। দেন মিডলের যে পয়েন্টটা আছে সেটা থেকে আমি একটু নিচের দিকে একটা পয়েন্ট উঠাবো। আমি এই স্টিচটা আপনাদেরকে একটু বড় বড় করে দেখাচ্ছি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে। এবার দেখুন, এই যে মিডল যে বরাবর একটা পয়েন্ট আছে সেটা বাদ দিয়ে তারপরের পয়েন্টে আমি নিচের দিকে সুতোটা টেনে নেব। তারপর আমি এই মিডলটার একটু নিচের দিকে একটা পয়েন্ট ওপরের দিকে উঠাবো। তারপর আমি এটার সোজা বরাবর এই মাঝখানের পয়েন্টটা ছেড়ে শেষেরটার থেকে একটা পয়েন্ট নেব এবং ওই পয়েন্টটা নিচের দিকে নেব। দেন আমি এই মাঝখানের মিডল বরাবর একটা পয়েন্ট ওপরের দিকে তুলব। আর এভাবেই কিন্তু আপনারা এই ফেদার স্টিচটা সুন্দরভাবে করে নিতে পারেন। আশা করছি আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন। আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে খুব সহজ করে দেখানোর চেষ্টা করি। তারপরেও যদি কেউ না বুঝে থাকেন আর কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আর একটু ক্লিয়ার করে বোঝাতে। আর অলরেডি আমার চ্যানেলে অনেকগুলাই কিন্তু হাতের কাজের ভিডিও দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। আর আপনারা কোন ধরনের হাতের কাজের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে। তো দেখুন, আমার ফেদার স্টিচটা শেষ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে দাগ ছাড়া ফেদার স্টিচ করতে হয়। আর এটা আমি একটু ছোট ছোট করে দেখাচ্ছি। প্রসেসটা কিন্তু সেম, শুধু ওটাতে আমি দাগ কেটে নিয়েছিলাম। যারা একেবারে নিউ তাদেরকে বোঝানোর সুবিধার্থে আর এটা আমি দাগ কাটা ছাড়া করছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমার এই সকল ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করতে পারেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে যাবেন। এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আর যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।